হ্যালো ফ্রেন্ডস, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য জিকে নিয়ে এলাম। এবার আজকে আমরা আলোচনা করব জিকে সাধারণ জ্ঞান। চলো শুরু করি। মানুষের দেহের কোন অঙ্গে অরিথ্রিন চক্র সম্পন্ন হয়? তাহলে উত্তরটা পাশেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। মানুষের দেহের কোন অঙ্গে অরিথ্রিন চক্র সম্পন্ন হয়? যকৃত। আর বন্ধুরা, আমি একটা কথা বলি, ইংলিশ বাংলা দুটো দিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। দ্বিতীয় কোশ্চেন, ম্যান্ডেল বর্ণিত জিনের প্রকৃতি কী? ফ্যাক্টর। কোন হরমোন ফুল ফোটাতে অংশ নেয়? কোশ্চেন নাম্বার 3 3 নম্বর প্রশ্ন, তো ফ্লোরিজিন হরমোন ফুল ফোটাতে অংশ নেয়। তারপরের কোশ্চেন, তারামাছের গমন অঙ্গের নাম কী? তারামাছের গমনাঙ্গের নাম নিচে উত্তরটা দেখতেই পাচ্ছ, নালীপদ। তারপরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে গোলকের বক্রতা মাপা হয়? তাহলে সঠিক উত্তর স্ফেরোমিটার। 8 নম্বর কোশ্চেন, নাইক্রোম তার দিয়ে কি তৈরি হয়? নাইক্রোম তার দিয়ে তৈরি লোহা, নিকেল, ক্রোমিয়াম। প্রশ্নটা হবে যে নাইক্রোম তার কি কি নিয়ে গঠিত বা কী দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই আছে, লোহা, নিকেল আর ক্রোমিনিয়াম, তিনটে ধাতু দিয়ে নাইক্রোম তার গঠিত হয়। কোনো দ্রবণে চিনির পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কি? স্যাকারিমিটার। একটি জৈব দ্রাবকের নাম বেনজিন। তারপরের প্রশ্ন, কোন অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাঁচের পাত্রে রাখা যায় না। কোন অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না? হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না। সাধারণ রবারের রাসায়নিক নাম কি? 12 নম্বর প্রশ্ন, সাধারণ রবারের রাসায়নিক নাম পলি আইসোপ্রিন। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, NaOH এর সংকেত, কস্টিক সোডা। তারপরে আছে, বিস্ফোরক তৈরি করতে কি কি পদার্থ ব্যবহৃত হয়? দেখতেই পাচ্ছ, নাইট্রার, টলুইন, গান পাউডার প্রভৃতি। অ্যামোনিয়াম সালফেটের অণুতে কটি পরমাণু থাকে? 15টি পরমাণু থাকে। তো প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রশ্ন 17 নম্বর, তার প্রথম ভোজ। পরিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম ভোজ। সকারি কে উপাধি নিয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিল। হেলিওডোরাসের উপাধি কী ছিল? পরম ভাগবত। 20 নম্বর প্রশ্ন, মানে লাস্ট প্রশ্ন, শিল্পী ও স্ত্রীসাগ্যের সুলপানি কোন যুগের লোক ছিলেন? সেন যুগের লোক ছিলেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।